নারায়ণগঞ্জের সাধু পৌলের গির্জায় দেশ, জাতি ও বিশ্ববাসীর জন্য বিশেষ প্রার্থনা করার মধ্য দিয়ে পালন করা হলো খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এবছর করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠান সূচি কিছুটা সীমিত থাকলেও আনন্দ ঘন পরিবেশেই সাধু পৌলের গির্জায় ক্যাথলিক সম্প্রদায়ের মানুষদের মাঝে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পালিত হলো বড়দিন। নিয়ম অনুযায়ী খ্রিস্টান ধর্মের ক্যাথলিক সম্প্রদায়ের মানুষ নারায়ণগঞ্জের সাধু পৌলের গির্জায় ফাদারকে অনুসরণ করে তাদের প্রার্থনা করেন। এর পাশাপাশি করোনা মহামারী থেকে বিশ্ববাসী যাতে রক্ষা পায় সেজন্য বিশেষ প্রার্থনা করা হয়। ক্রিসমাস ট্রি, শিশু যিশুসহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দিনটি উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সাধু পৌলের গির্জার সাধারণ সম্পাদক পিন্টু পলিকা পিউরিফিকেশন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাব্বির ইসলাম চয়ন, NANTV, নারায়ণগঞ্জ।